নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়, আর যদি না করে থাকেন তাহলে চট করে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে জাস্ট ছুঁয়ে দিন, প্রেস করে দিন বন্ধু। এতে আপনার কোনো পয়সা খরচ হবে না, আপনার কোনো ধকল পরিশ্রম কিছু নেই, কিন্তু স্পোর্ট পেন্সিল চ্যানেলের কিন্তু ভীষণ উপকার। ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি বন্ধু, অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক সমর্থন জুগিয়েছেন, আপনি প্লিজ দয়া করে চলে আসুন। আরেকটা কথা কিন্তু বলতেই হবে, গতকাল ইস্ট বেঙ্গল ক্লাব জয় পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগ, একটা দুর্দান্ত জায়গায়। গত তিন বছরের তুলনায় এবারে ইস্ট বেঙ্গল এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দুটো ম্যাচে চার পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে তিন নম্বর জায়গায় দাঁড়িয়ে আছে। শুনলে অবাক হবেন, পয়েন্ট তালিকাটাকে দেখে নেবেন, আমার ভিডিও স্ক্রিনে সাত সেকেন্ড স্থায়ী হবে এই পয়েন্ট তালিকাটাকে। সব মিলিয়ে একটা ভালো শুরু, এখনই অনেক কিছু ভাবাটা উচিত হয়ে যাবে না, শুরু হয়েছে। তাহলে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন, কোনো জড়তা নেই বন্ধু। এবার চলে আসে ভিডিওর একটা আপডেটে। লাল চুনুঙ্গা আগামীকাল থেকেই যোগ দিয়ে দিয়েছেন ইস্ট বেঙ্গল শিবিরে, এবং নিশ্চিতভাবেই ইস্ট বেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে চার তারিখে খেলা, আগামীকাল বিকেলের দিকে যদি ফ্লাইটে পৌঁছে যেতে পারে বেঙ্গালুরুতে। এটার একটু পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু মোটামুটি একটা ধারণা করে নিয়েছে। পরপর ম্যাচ বন্ধু, ত্রিশ তারিখের পরে চার তারিখ, মাঝে গ্যাপ নেই, তবে ত্রিশ তারিখের পরে যে চার তারিখে ম্যাচ খেলছে তারপরে কিন্তু দীর্ঘ ক্যাপ, আবার একুশ তারিখে সেই ম্যাচটা রীতিমতো অনিশ্চিত। মহাসপ্তমীর দিনকা প্রশাসন তো নিরাপত্তা দিতেই পারবে না, খুব সম্ভবত সে ম্যাচটা বাতিল হবে। তাহলে রইল ডার্বি ম্যাচ, ডার্বি ম্যাচ আঠাশ তারিখে, লক্ষ্মী পুজোর দিন, সেদিন আবার ইডেনে খেলাও রয়েছে। বিশ্বকাপের ক্রিকেট তো অগ্রাধিকার পায় সব থেকে বেশি। সব মিলিয়ে ঝুলিয়ে ইস্ট বেঙ্গলের পরবর্তী দুটো খেলা কিন্তু রীতিমতো একটা অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু কোন এক ব্রাইট এনব্যাকরে ব্যক্তিগতভাবে তার ক্রীড়া নৈপুণ্য মাঠে বসে দেখেছি বছর দুয়েক আগে। আমি ভীষণভাবে ব্রাইটকে নিয়ে যে কত ভিডিও করেছি, কত সমালোচনা সহ্য করেছি, একটা কথা বলি, এবার আর কোনো কল্পকাহিনী নয় বন্ধু। ব্রাইট তার নিজস্ব ইনস্টাগ্রামে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে পোস্ট করে দিয়েছিলেন, তিনি তখন ফ্রি ছিলেন। হ্যাঁ, ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পরে বহু দলে তিনি ভাগ্য অন্বেষণ করেছেন, কিন্তু সে অর্থে তিনি সুবিধা করতে পারেননি, কিছুটা মজিদ বাস্কারের মতো মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন। ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে তিনি ভীষণভাবে আগ্রহী ছিলেন, এ কথাটা বলছি কারণের জন্যই। আজ থেকে তিনি নতুন একটা ক্লাবে, আমি সেই ক্লাব সম্পর্কে নতুন কোনো ব্যাখ্যা ওগুলো অন্য কোনো ইউটিউবার আপনাদের জানিয়ে দেবে, ওই তত্ত্ব কচকচানি আমি এসব মধ্যে যাব না। ব্রাইট এনবাকরে কিন্তু অন্য দলে যোগ দিয়ে দিয়েছেন, তিনি রীতিমতো সই করে দিয়েছেন, অন্তত এই মরশুমে তাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এর নেপথ্যে একটা কারণ বলি, ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কিন্তু ভীষণভাবে ব্রাইটকে চেয়েছিলেন, গত মরশুমে চেয়েছিলেন, সেখানে বাধা হিসাবে দাঁড়িয়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তিনি তার পছন্দের কোন এক ব্রাজিলিয়ান এডুয়ান্ড্রোই, যদি ভুল না করি, তাকে নিয়েছিলেন, গোটা মরশুম তিনি বসেছিলেন, তারপর রীতিমতো ক্ষতিপূরণ দিয়ে তাকে বিদায় জানাতে হয়েছিল। এ মরশুমেও সিভেরিও তোরোর যদি সেরকম অবস্থা হয় তাহলে কিন্তু অবাক হলে চলবে না। একটা ব্রাইট এন্ড ওয়াকরে বন্ধু তিনি আসেননি বন্ধু, আমার থামনেলে তাকে আমি সে অর্থে মানে এক্সপোজ করেছে এটাও বলতে পারবেন না। আমি দুঃখের কথা, অনুতাপের কথা, যে ব্রাইট ইনবাকরের মতো ফুটবলার যিনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে আগ্রহী, আজকে এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে যে পুরোপুরি ইনভেস্টর নির্ভর ইস্ট বেঙ্গল দল, তারা যাদেরকে চাইবে তারাই আসবে। একটা কথা বলি, ইস্ট বেঙ্গল কর্মকর্তারা বা একটা ফুটবল কর্মকর্তারা যেভাবে ফুটবলারদেরকে চিনতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, সেভাবে কি ইনভেস্টরের দেবব্রত সরকার তো আছেনই, আরেকটা দেবব্রত আমি টাইটেলটা মনে করতে পারছি না, তিনিও আছেন বন্ধু। যদি প্রশ্ন করা হয় তিনি কতটুকু ফুটবল বোঝেন, কতটুকু জানেন, কিছুই জানেন না বন্ধু, হয়ে গেছেন নিজস্ব যোগ্যতা বলে অবশ্যই। তিনি অ্যাকাউন্টেন্সিতে অনেক কিছু করেছেন, শিক্ষাগত যোগ্যতা, বাট আমি যেটুকু জানি বন্ধু, ফুটবল বুঝতে গেলে বা ইস্ট বেঙ্গল ক্লাবকে বুঝতে গেলে কিন্তু ইমোশন বা আবেগের দরকার পড়ে, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বোধহয় খুব একটা দরকার পড়ে না। বাদ দিন বন্ধু, আমি আমার মতন করে কথা বলি, সমাজ যেন বিদ্ধ হই, এটা আমার প্রাপ্তি, আমার পরম পুরস্কার। সব থেকে বড় কথা, ক্লেটন সিলভা, অনেকে বলছেন যে আপনি তো দুদিন আগে ক্লেটন সিলভাকে একদম নরকে পাঠিয়ে দিয়েছিলেন। দেখুন বন্ধু, আমি একটা ঘটনা সম্প্রচার করি, ধারাভাষ্য দিই। ক্লেটন সিলভা বাজে খেললে বাজে বলতে হবে, ভালো খেললে ভালো বলতে হবে।
আমি ক্লেটন সিলভাকে নিয়ন্ত্রণ করি না, ক্লেটন সিলভা নিজেকেই নিজেকে নিয়ন্ত্রণ করেন। তিনি ভালো খেললে তাকে তো ভালো বলতেই হবে, খারাপ খেললে তাকে খারাপ তো বলতেই হবে। ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে, একজন ধারাভাষ্যকার নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে ঠিক সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবেন, এটাই সাংবাদিকতার একটা খুব স্বাভাবিক। ওই হরুষ সাংবাদিকতা আমি করি না বন্ধু, নিজেকে সাংবাদিক বলে দাবিও করি না, সেরকম যোগ্যতাও নেই। যদিও ছেড়ে দিন, যদিওর পেছনে তিন তিনটে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আজকের ভিডিওর একদম শেষ পর্বে পৌঁছে আমি আপনাদেরকে একটা দুর্দান্ত কথা বলে ভিডিওটা শেষ করব, যে বেঙ্গালুরু এফসি ম্যাচে একটা পূর্ণাঙ্গ শক্তির দল ইস্ট বেঙ্গল নামাবে, সেখানে যদি একটু চমক দেখতে পারেন, যে পার্দো লুকাস চলে গেছেন মাঝমাঠে, বোর্চা হেরেরা প্রথম একাদশে নেই, শুরু করছেন নতুন যে জর্ডান থেকে এসছেন জর্ডান এলসির বিকল্প, কথাটা বলতে খুব ভালো লাগে, তাহলে আমার মনে হয় না অবাক হবার কিছু থাকবে। হঠাৎ করে খুব ক্ষুদ্র পরিসরে হলেও ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদের সামনে কিন্তু একটু অদল বদল করার মতো সুযোগ বা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অভিজ্ঞ কোচ, তিনি সেটাকে নিশ্চয়ই ব্যবহার করবেন। তার আগে একটা কথা বললাম, ভিডিও স্ক্রিনে চারটে ছবি দেওয়া আছে, সেখানে ফুটবলার ক্লেটন সিলভা রয়েছেন, মন্দার রাও দেশাই রয়েছেন, হরমনজিৎ সিং খাবড়া এবং অবশ্যই ক্রেসপো, এদের মধ্যে কে কালকে সেরা? দেখুন, ক্লেটন সিলভা তো দুখানা গোল করে মহানায়ক হয়ে গেছেন, একজনের ছবি সেখানে নেই, তিনি আর কেউ নন, এক এবং অদ্বিতীয়। যিনি দাবি করেন আমি তো আছি, তার নাম প্রভ সুকান সিং গিল। আসলে গোলকিপার জবটাই থ্যাঙ্কলেস জবও যে কখনো কখনো থ্যাংক ইউ পাওয়ার যোগ্য হয়। ইস্ট বেঙ্গল জয়, ইস্ট বেঙ্গল কমেন্টসের পাশাপাশি ওনার জন্যও কিন্তু কিছু চাই।